পড়া এবং পড়া এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কখন কখন এটা কিভাবে ব্যবহার হয় চমৎকার বলেছেন একটা হলো পড়া দয়বিন্দুরা যেটা হয় এই পড়া হলো পাঠ এই যে বই পড়ি এটা পড়ে আর পড়া যখন বয়বিন্দুরা হয় সেটা হলো পরিধান করা যেমন শাড়ি পড়া চশমা পড়া শার্ট পড়া প্যান্ট পড়া পরিধান হলে পড়া এখন প্রশ্ন হতে পারে তাহলে গাড়ি থেকে পড়েছে বাড়ি থেকে পড়েছে সিঁড়ি থেকে পড়েছে ছাদ থেকে পড়েছে পানি পড়েছে আর কি ছাদ থেকে তো এক্ষেত্রে কী হবে তো বলেছে যে এটাও ডয়বিন্দুরা হবে পতন হলেও ডয়বিন্দুরা তাহলে আপনি জেনে গেলেন যে পাঠ যদি হয় তাহলে ডয়বিন্দুরা পড়া বই পড়া যাই পড়া পাঠ পরিধান হলে কিতাব পড়া কবিতা পড়া কবিতা পড়া চোখের ভাষা পড়ে ফেলেছি আপনার ডয়বিন্দুরা আর হলো পতন যদি হয় তাও ডয়বিন্দুরা চিত্রনাট্য পড়া হ্যাঁ সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে ডয়বিন্দুরা পতন অর্থে গাছ থেকে পাতা পড়ে জল পড়ে পাতা নড়ে ডয়বিন্দুর এগুলো আর পরিধান হলে সব বয়বিন্দুরা চশমা পরা কাপড় পরা একদম সোজা পরিধান হলেই বয়বিন্দুরা আর একটু সচেতন থাকতে হবে একটু সচেতন থাকলে হবে প্র্যাকটিসটা করলেই খেয়াল রাখতে হবে এই যে আমরা যেটা বলেছি সেটাই যদি খেয়াল রাখতে পারে তাহলে ঝামেলা হবে না পরিধান অর্থে বয়বিন্দুরা আর পতন এবং পাঠ দুইটাই হলো ডয়বিন্দুরা ধন্যবাদ আসুন মায়া ছড়ায়